ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে পরিবারের কাছে ফেরাতে ও চলমান আন্দোলনে শিক্ষার্থীদের উপর সরাসরি গুলির নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্ট ট্রিটের শুনানি আজ হচ্ছে না বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব হাবিব শুনানি কবে হতে পারে কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন ধন্যবাদ আসলে শুনানি কবে অনুষ্ঠিত হবে সেটি এক ধরনের ধোয়াশা রয়েছে এবং আদৌ হবে কিনা না এই কোর্টে সেটিও এক এক ধরনের ধোয়াশা তৈরি হয়েছে কারণ যে কোনো রিট মামলা অর্থাৎ এটি একটি রিট মামলা সুতরাং জনস্বার্থে মামলা এই ধরনের রিট মামলা শুনানি করার জন্য হাইকোর্টের দ্বৈত বেঞ্চ প্রয়োজন হয় তো যেহেতু কনিষ্ঠ বিচারপতি মাসুদ হোসেন দোলন তিনি অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি চেয়েছেন এর নেপথ্যে যদিও অন্য কারণ রয়েছে তিনি গতকালকে কিন্তু আপনি জানেন যে যে হাইকোর্টের একজন বিচারপতি নিয়োগ হয় দুই বছর আগে অস্থায়ী নিয়োগ হয় তাদের স্থায়ীকরণের শপথ দিয়েছে গতকাল কিন্তু বো슌ধরা টিস্যুতে ছাড়ের ছড়াচুরি বো슌ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড় মাসুদ হোসেন দোলনসহ আরও একজন বিচারপতি তাদেরকে কিন্তু শপথ দেওয়া হয়নি তো তারপরেও কিন্তু আইনগতভাবে মাসুদ হোসেন দোলনসহ বিচারপতি আমিনুল ইসলাম তাদেরকে স্থায়ীকরণ না করলেও আরও ছয় মাসের জন্য তাদেরকে সময় বা নিয়োগের সময় বাড়িয়ে বাড়ানো হয়েছে এবং এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে যে এই রিটের যে শুনানি গতকালকে এক ধরনের হট্টগোলের মধ্য দিয়ে শেষ হয় রাষ্ট্রপক্ষের যে সাবমিশন ছিল বা রাষ্ট্রপক্ষ যেটি চেয়েছিল যে এই রিটটা চলতে পারে না কারণ যারা রিট করেছেন তারা হয়তোবা তারা ইঙ্গিত দিয়েছিলেন যে তারা কোনো হয়তো একটি রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য তারা এই রিটটি করেছেন তবে রিটকারীরা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন হাবিব ধন্যবাদ আপনাকে